নির্বাচন কমিশন গঠনের 6 সদস্যের সার্চ কমিটি প্রজ্ঞাপন জারি নেতৃত্ব দেবেন বিচারপতি উবাইদুল হাসান সপ্তম ধাপে 138 ইউপি নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে মধ্যরাতে সুষ্ঠু পরিবেশের দাবি প্রার্থী ও ভোটারদের ঝড় ও বঙ্গোপসাগরে 18টি মাছ ধরার ট্রলার ডুবি তিন জেলে নিখোঁজ উদ্ধার অভিযানে কোস্টগার্ড ও বন বিভাগ চট্টগ্রাম রেল স্টেশনের আশপাশ অপরিষ্কার থাকার রেলের ডিআরএম ও স্টেশন ম্যানেজারকে সাময়িক বরখাস্ত স্বাগত সমগ্র বাংলাদেশে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সাথে আছি আমি সাবিনা পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি উবাইদুল হাসানকে প্রধান করে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি করা হয়েছে দুপুরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এর আগে সার্চ কমিটির অনুমোদন দেয় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান পিএসসির চেয়ারম্যান সোহরাব হুসাইন মহা হিসাব নিরীক্ষক মুসলিম চৌধুরী কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক ও সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ সহুল হুসাইন এদের মধ্যে বিশিষ্ট নাগরিক হিসেবে আনোয়ারা সৈয়দ হক ও মোহাম্মদ সহুল হুসাইনকে মনোনয়ন দিয়েছেন রাষ্ট্রপতি আগামী 14 ফেব্রুয়ারি শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ এর আগেই নতুন নির্বাচন কমিশন গঠন করবে সার্চ কমিটি এ লক্ষ্যে সংসদের চলতি অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন 2022 পাশ হয় আজ মধ্যরাতে শেষ হচ্ছে সপ্তম ও শেষ ধাপের 138 ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রচারণা শেষ মুহূর্তে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি শত যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে চান ভোটারেরা তবে ভোটের দিন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের দাবি প্রার্থী ও ভোটারদের সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তম ধাপের ইউপি নির্বাচন প্রার্থীরা দিনরাত ছুটছেন ভোটারদের কাছে সমর্থকরাও অংশ নিচ্ছেন গণসংযোগে কিশোরগঞ্জের ইটনা উপজেলার 9 ইউনিয়নে দলীয় প্রতীক না থাকায় স্বস্তিতে প্রার্থী এবং ভোটার শেষ মুহূর্তে দিচ্ছেন হাওর এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি তবে নদী ভাঙন রোধে যিনি কাজ করবেন তাকেই নির্বাচিত করতে চান হাওরের লোকজন বিভিন্ন ভাতা আর্থসামাজিক কর্মকাণ্ডের সাথে সরকার যে অনুদানগুলো প্রদান করে এগুলো শতভাগ নিশ্চিত করব জনগণকে এই রাস্তাঘাট সব করে দিইব এমন ব্যক্তিকে আমরা ভোট দিব এদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জে 8টি ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীক না থাকলেও প্রচার প্রচারণায় প্রায়ই ঘটছে সংঘর্ষের ঘটনা জয়পুরহাটে রয়েছে এক প্রার্থীর বিরুদ্ধে আর এক প্রার্থীর অভিযোগ এমন অবস্থায় নির্বাচনের দিন সহিংসতার আশঙ্কা করছেন অনেকে সাধারণ ভোটার হিসাবে যেটা দেখতে পাচ্ছি সুষ্ঠু ভোট না হওয়ার সম্ভাবনা আছে তবে সংঘাত এড়াতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী ছোটখাটো দু একটি বিচ্ছিন্ন ঘটনা কোনো কোনো দুষ্কৃতিকারীরা ঘটানোর চেষ্টা করছে কিন্তু তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে যেখানে পুলিশ পাচ্ছে না সেখানে ম্যাজিস্ট্রেট যাচ্ছেন যে তাদেরকে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করছেন এদিকে করোনাকালে ভোটাররা যাতে মাস্ক পরে ভোট কেন্দ্রে যায় এজন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে নির্বাচন অফিস অবশ্যই ভোটাররা যেন মাস্ক ব্যবহার করে থাকে এছাড়াও যারা ভোট গ্রহণ কর্মকর্তা আছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছে তারাও স্বাস্থ্যবিধি মেনে তারা তাদের দায়িত্ব পালন করবে সহিংসতার শঙ্কা থাকলেও সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন সোহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ নোয়াখালীর সুবর্ণচর উপজেলা চর জব্বার ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে এ সময় প্রার্থী উমর ফারুকের অন্তত 25 কর্মী আহত হয়েছে ভাঙচুর করা হয়েছে 20টির মতো মোটরসাইকেল দুপুরে ইউনিয়নের চর হাসান ভুঁইয়ার হাট বাজারে এ হামলা ভাঙচুরের ঘটনা ঘটে পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উমর ফারুকের অভিযোগ আওয়ামী লীগ প্রার্থী তরিকুল্লার লোকজন তার শান্তিপূর্ণ প্রচারণায় হামলা চালিয়ে অর্ধ শতাধিক কর্মী সমর্থককে আহত করেছে এ সময় তার তিন কর্মীকে অপহরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি জেলা পুলিশ সুপার জানান সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দুই পক্ষ মুখোমুখি
অবস্থান করে। তাৎক্ষণিকভাবে সংবাদ দিয়ে পুলিশ সেখানে যায় এবং দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেটও নিক্ষেপ করে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে, আমরা এই ঘটনা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ইউনিয়ন পরিষদের নির্বাচনের আরো খবর জানাতে বগুড়া ও কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে বগুড়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। আপনার কাছে জানতে চাই, নির্বাচনী পরিস্থিতি কেমন দেখছেন? এর আগে বগুড়ার সবগুলো উপজেলার প্রায় সব ইউনিয়ন পরিষদ নির্বাচনই শেষ হয়েছে। এটি পঞ্চম ধামে নির্বাচন হয়েছিল এমন একটি উপজেলা শেরপুরের গাড়িদহ ইউনিয়নের একটা ভোট হতে যাচ্ছে। শুধুমাত্র একটি ওয়ার্ডেই এই ভোট হবে। মূলত ভোট হবার যে কারণ সেটি হলো দুইজন প্রার্থী অর্থাৎ কাউন্সিলর পদপ্রার্থী দুইজন সমান সংখ্যক ভোট পেয়েছেন 1124 করে। এ কারণেই নতুন করে এখানে আবার ভোট হচ্ছে। এই ওয়ার্ডে মোট 9 জন প্রার্থী ছিলেন, অন্যান্যরা ভোটে হেরে গেলেও এই দুইজনের সমান সংখ্যক ভোট হবার কারণে সপ্তম ধামে শুধুমাত্র বগুড়ার যে একটি ওয়ার্ড সেখানে ভোট হচ্ছে। এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। পরিস্থিতি সম্পর্কে আমি এলাকার লোকজনের কাছে জানতে চেয়েছিলাম, তারাও বলেছেন যে এখন পর্যন্ত এখানে যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিটা যদি নির্বাচনের দিনও থাকে তাহলে কোনো সহিংসতার আশঙ্কায় তারা করছেন এবং শান্তিপূর্ণ একটি পরিবেশের মধ্য দিয়ে তারা তাদের 3 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর হবেন তাকে নির্বাচিত করতে পারবেন। এই ওয়ার্ডে মোট 7016 জন ভোটার রয়েছেন এবং এই ভোটার ভোট গ্রহণকে নির্বিঘ্ন করতে প্রায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। র‍্যাব, বিজিবি আর প্রথম অন্যান্য যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা রয়েছে তারা অন্যান্য ভোট কেন্দ্রে থাকলেও এবারে এখানে শুধুমাত্র থাকবে আনসার পুলিশ আর মাঝে টহল দেবেন র‍্যাব এবং সেই রকম প্রস্তুতি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর, এটাই আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত এই ভোটকে কেন্দ্র করে কোনো সহিংসতার খবর আমরা পাইনি। অন্যদিকে পাশের জেলা জয়পুরহাটের 2টি ইউনিয়নে ভোট হতে যাচ্ছে আগামী পরশু। এখানে পাঁচবিবি উপজেলার 2টি ইউনিয়ন পরিষদে ভোট হবে এবং সেখানে সহিংসতার আশঙ্কার কথা বলছেন এখানকার যারা ভোটার রয়েছেন, কারণ এখানে 2 জন শক্ত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটে যে অংশ নিতে যাচ্ছেন সেখানে সহিংসতার আশঙ্কা তারা করছেন। এছাড়া উত্তরাঞ্চলের অন্যান্য যেসব এলাকায় ভোট হচ্ছে মোটামুটি সবগুলো জায়গায় শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন সেখানকার আমাদের প্রতিনিধি সহ ভোটারদের যারা রয়েছেন তারা। বগুড়া থেকে নির্বাচনী পরিস্থিতির খবর জানাছিলেন সহকর্মী হাসিবুর রহমান। এবার কিশোরগঞ্জ থেকে এরই মধ্যে যোগ দিয়েছেন সহকর্মী শাহজাহান সাজু। আপনার কাছেও জানতে চাই, নির্বাচনী পরিস্থিতি কেমন দেখছেন? কিশোরগঞ্জের শতভাগ হাওর উপজেলা ইটনা, এটি কিশোরগঞ্জের মানে নির্বাচনী আসন 4। নির্বাচনী আসন 4 এর 3টি উপজেলা ইটনা, মিটামন, অষ্টগ্রাম। পঞ্চম ধাপে মিটামন এবং অষ্টগ্রামের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, এখন ইটনা উপজেলা বাকি। আমি আপনাকে জানিয়ে রাখি এই 3টি উপজেলায় মানে দলীয় প্রতীকবিহীন নির্বাচন, এখানে নৌকা, ধানের শীষ বা রাজনৈতিক প্রতীকবিহীন নির্বাচন, এখানে এই মানে রাজনৈতিক প্রতীকবিহীন উন্মুক্ত নির্বাচন হচ্ছে। 2টি উপজেলায় নির্বাচন হয়েছে, এখন এই সর্বশেষ সপ্তম ধাপে এই ইটনা উপজেলায় নির্বাচন হবে। আমি আপনাকে একটা বিষয় বলে রাখি যে পঞ্চম ধাপে যে 2টি উপজেলায় নির্বাচন হয়েছে মিটামন এবং অষ্টগ্রাম দলীয় প্রতীকবিহীন কিশোরগঞ্জ 4 আসনের, সেখানে আসলে মানে এই সহিংসতাবিহীন নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। তো প্রশাসন এবং যারা প্রার্থী বা সমর্থক বা যারা সাধারণ ভোটার আমরা সবার সঙ্গে কথা বলেছি, সবাই বলছেন এই ইটনাতেও মানে শান্তিপূর্ণ নির্বাচন হবে, এটা জনগণও আশা করছেন। আর প্রশাসন তো বরাবরের মতো বলছেনই যে শান্তিপূর্ণ নির্বাচন হবে, কারণ এর প্রমাণ তারা রেখেছেন এর আগে যে 2টি উপজেলা নির্বাচন হয়েছে দলীয় প্রতীকবিহীন, সে জায়গায় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এই ইটনা উপজেলার 9টি ইউনিয়নে নির্বাচন হবে, আজকে মধ্যরাতে নির্বাচনী প্রচার শেষ। আমরা বিভিন্ন প্রচারণায় গিয়েছি, দেখেছি খুব শান্তিপূর্ণভাবে প্রচারণা শেষ হয়েছে, কোনো অভিযোগ নেই, কারো প্রচারণায় বাধার কোনো অভিযোগ নেই। 9টি ইউনিয়নে 55 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেহেতু এখানে কোনো রাজনৈতিক প্রতীক নেই, সেহেতু এখানে আসলে কোনো মানে দলীয় ব্যাপার নেই, কুন্দলও নেই, এই আপনার প্রচারণায় বাধা, এরকম অফিস ভাঙচুর, এরকম কোন অভিযোগ আমরা অন্তত এই 3টি উপজেলার মধ্যে পাইনি। তো প্রশাসন যে আশ্বাস দিয়েছেন যে সব মিলে ইটনার নির্বাচনটাও তারা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন, যেহেতু এটা সর্বশেষ নির্বাচন, সর্বশেষ নির্বাচনটা তারা ওই বিতামন এবং ইউপি নির্বাচনের খবরাখবর জানাতে বগুড়া এবং কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। যাচ্ছি পরের খবরে।
বঙ্গোপসাগরের ঝড়ের কবলে পড়ে 18টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে নিহত হয়েছেন, নিখোঁজ হয়েছেন তিন জেলে। শুক্রবার রাতে পূর্ব সুন্দরবনের দুবলার চরের কাছে বঙ্গোপসাগরে এই দুর্ঘটনায় পড়েন তারা। নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বন বিভাগ ও কোস্টগার্ড। সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা জানান, 50 থেকে 60টি ট্রলারে করে জেলেরা সাগরে মাছ শিকার করছিল। হঠাৎ প্রবল বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া শুরু হলে 18টি ট্রলার উল্টে ডুবে যায়। এসব ট্রলারে অধিকাংশ জেলে সাঁতরে তীরে ফিরতে পারলেও তিন জেলে নিখোঁজ হন। তারা হলেন শাহিনুর রহমান, মফিজুল ইসলাম ও মিজানুর রহমান। অন্যদিকে দুবলাচরে সুটকিপল্লিতে বৃষ্টিতে ভিজে কয়েক টন সুটকি নষ্ট হয়ে গেছে। এতে বিপুল পরিমাণ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। ট্রলার মধ্যে যেসব জেলেরা ছিল তাদের মধ্যে অধিকাংশ জেলে পুলে ফিরে আসতে সক্ষম হয়েছে। শুধু তিনজন জেলে এখনও নিখোঁজ রয়ে গেছে এবং এই ব্যাপারে উদ্ধার অভিযান চলতেছে। চট্টগ্রামের জনপ্রতিনিধিরা না চাইলে সিআরবিতে হাসপাতাল নির্মাণ হবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। শনিবার চট্টগ্রামে পুরনো রেল স্টেশন সংলগ্ন রেলওয়ে কল্যাণ ট্রাস্টের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন শেষে মন্ত্রী এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এটি নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চলছে। চট্টগ্রামের আগ্রাবাদে রেলের জায়গায় চট্টগ্রাম পোর্ট ইয়ার্ড নির্মাণ প্রসঙ্গে রেলমন্ত্রী জানান, সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে রেল এখন নানামুখী প্রকল্প নিচ্ছে। তাই রেলের পরিত্যক্ত জায়গা ফেলে না রেখে যথাযথভাবে কাজে লাগাতেই এমন উদ্যোগ বলে জানান তিনি। অথরিটি না সিদ্ধান্ত গ্রহণ করার জন্য পক্ষে কিংবা যাই হোক না কেন, সেটা আলোচনা চলছে। এখন এটা আলোচনা করে মাননীয় প্রধানমন্ত্রী সর্বশেষ আমার যে সিদ্ধান্ত দেবেন সেই অফিস থেকে সেটি সেইভাবেই হবে। মন্ত্রী তো আছে, এমপি আছে, আসলে প্রতিনিধিরা, তারা যদি সবাই মিলে বলে দিলাম প্রয়োজন নাই, তা কি মাননীয় প্রধানমন্ত্রী তারা গেস্টে যাবে? আমরা যাবো, দরকার কি? চট্টগ্রাম রেল স্টেশন অপরিষ্কার অপরিচ্ছন্ন ও নানা অব্যবস্থাপনার অভিযোগে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী এবং ডিআরএম শামস মোহাম্মদ তুষারকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। সকালে চট্টগ্রাম রেল স্টেশনে রেলওয়ে কল্যাণ ট্রাস্টের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শনে যান রেলমন্ত্রী। এ সময় স্টেশনের আশপাশে নানা অব্যবস্থাপনা দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন তিনি। এক পর্যায়ে এমন অব্যবস্থাপনার জন্য চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী এবং ডিআরএম শামস মোহাম্মদ তুষারকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন রেলমন্ত্রী। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, কি ধরনের অব্যবস্থাপনা, অপরিষ্কার বা অন্যান্য যে অভিযোগগুলো নিয়ে এসেছেন রেলমন্ত্রী, সেই সম্পর্কে আপনার কাছে বিস্তারিত জানতে চাই। মূলত আজকে সারাদিন ধরেই চট্টগ্রামে রেলমন্ত্রীর নানা কর্মসূচি রয়েছে এবং এখনো রেলমন্ত্রী চট্টগ্রামে অবস্থান করছেন। তিনি মূলত এই মুহূর্তে চট্টগ্রামে যে পতেঙ্গার বা সমুদ্র উপকূলে যে YPYG যে ইয়ার্ড রয়েছে রেলওয়ের, সেখানে পরিদর্শনে গেছেন। তো আজকে সকালে শুরুতে যেই কর্মসূচিটি ছিল সেটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পাশে রেলওয়ে কল্যাণ ট্রাস্টের জন্য একটি জমি তিনি পরিদর্শনে যান। সেখানে একটি বহুতল ভবন মার্কেট তৈরির কথা রয়েছে এবং সেটি পরিদর্শন করতে গিয়ে তিনি রেলওয়ে স্টেশনের দিকে যান এবং সেখানে রেলওয়ে স্টেশনের চারপাশে প্রচুর দোকানপাট এবং ময়লা আবর্জনা দেখে তিনি আসলে রেগে যান এবং এরপরে তিনি তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী এবং চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপককে এই বিষয়ে জিজ্ঞাসা করেন। তারা আসলে কেন এই সদুত্তর দিতে পারেননি, সেজন্য তাদেরকে আসলে ওই সময় সাথে সাথেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। রেলমন্ত্রী এর পরে সেখান থেকে এসে আমরা এখন যে জায়গাটিতে আছি চট্টগ্রাম রেলে যে মহাব্যবস্থাপক পূর্বর কার্যালয়ের সামনে, সেই কার্যালয়ে এসে তিনি বৈঠক করেছেন এবং সেই বৈঠকেও তিনি অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি সেখানে বলেছেন যে দুজনকে সাময়িক বরখাস্ত করা হলো তারা যাতে আবার কোনোভাবে কোনো না কোনো ফাঁক বলে আবার স্বপদে আসীন হতে না পারেন, সেই জন্য ব্যবস্থা নেওয়ার জন্য রেলের পূর্বাঞ্চলের যিনি মহাব্যবস্থাপক তাকে
নির্দেশনা দিয়েছেন এবং রেলওয়ে স্টেশন এলাকার যাত্রী সাধারণের জন্য বা যারা সেখানে সেবা গ্রহণ করতে যাবেন তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। আসলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনকে ঘিরে যে অপরিচ্ছন্নতা বা অপরিষ্কার এটি যে অভিযোগ রয়েছে আমরা কথা বলেছিলাম রেলওয়ে স্টেশন ম্যানেজার যাকে বরখাস্ত করা হয়েছে রতন কুমার চৌধুরীর সাথে, তিনি অবশ্য বলেছেন যে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলেন, তারপরও স্টেশনের বাইরের অংশে পার্কিংয়ের দিকে কিছু জায়গা অপরিচ্ছন্ন ছিল, সেটি দেখে আসলে মন্ত্রী আসলে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি প্রাথমিকভাবে আমাদেরকে জানিয়েছেন। আর রেলওয়ে বিভাগীয় মহাব্যবস্থাপকের সাথে আমরা অর্থাৎ যিনি DRM তার সাথে কথা বলে চেষ্টা করেছিলাম, তাকে তিনি আসলে ফোনে আমরা যোগাযোগ করতে বা সক্ষম হইনি, তিনি ফোন রিসিভ করেননি। তবে যেটি এখানে রেলওয়ে সংশ্লিষ্ট যারা আছেন তারা ধারণা করছে এটি এক ধরনের একটি বার্তা, যারা এই রেলের বিভিন্ন পদে আসীন আছেন কিন্তু তারা এই নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করছেন না, সেই বিষয়ে রেলমন্ত্রী হয়তো একটি বার্তাই দিয়ে গেলেন এবারের এই চট্টগ্রাম সফরে এসে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে। চট্টগ্রাম রেল স্টেশনে খবরাখবর জানাতে সেখান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী অনুপম শীল। যাচ্ছে পরের খবরে। করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ ও রাজশাহী মেডিকেলে 5 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ময়মনসিংহে করোনা আক্রান্ত হয়ে 2 জন এবং উপসর্গ নিয়ে 1 জন মারা গেছেন। রাজশাহীতে মারা গেছেন 2 জন। গেল 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজের PCR ল্যাবে 183 জনের করোনা নমুনা পরীক্ষা করা হয়। এতে 43 জনের করোনা শনাক্ত হয়েছে। এই জেলায় শনাক্তের হার 29.69%। চট্টগ্রামে 2,851 নমুনা পরীক্ষায় 574 জন করোনায় আক্রান্ত হয়েছেন। বরিশালে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে 54 জন, শনাক্তের হার 49%। রাজশাহীতে রাত 8টার মধ্যেই দোকানপাট বন্ধ করা হলেও সকাল থেকে নগর জুড়েই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এছাড়া গণপরিবহনেও মানা হচ্ছে না বিধিনিষেধ। আইন শৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন কার্যকর পদক্ষেপ নিলেও জনমনে সচেতনতা বাড়ছে না। করোনা পরিস্থিতি নিয়ে আরো জানাতে আমাদের সাথে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল হাসান। মাইলুন, রাজশাহীর করোনা পরিস্থিতির খবর জানান আমাদের। রাজশাহীতে করোনা পরিস্থিতি এখন কিন্তু অনেকটাই নিম্নমুখী। আমরা দেখছি যে গেল মাসে যেখানে করোনা শনাক্তের হার রাজশাহীতে 74% ছিল, সেইটি এই মাসের প্রথম সপ্তাহে এসে কিন্তু করোনা শনাক্তের হার সেটি 20% নেমেছে। অর্থাৎ বলা যায় যে 50% বেশি করোনা শনাক্তের হার কিন্তু রাজশাহীতে কমেছে। এক্ষেত্রে আমরা দেখছি হাসপাতালে রোগীর যারা ভর্তি হচ্ছে বেশিরভাগই তারা আইসিইউতে চিকিৎসাধীন থাকছে, কেননা গত 24 ঘন্টায় হাসপাতালের চিত্র যদি বলি, হাসপাতালে গত 24 ঘন্টায় 10 জন ভর্তি হয়েছে এবং হাসপাতালে যে 104টি শয্যার আইসিইউ করোনা ইউনিট আছে যেখানে 20টি আইসিইউ সহ সেইখানে ভর্তি আছে 68 জন, এবং 68 জনের মধ্যে 7 জন করোনা ইউনিটের যে রোগী তারা ভর্তি আছে আইসিইউতে, এর মধ্যে 3 জন করোনা পজিটিভ, 3 জন নেগেটিভ, 1 জন উপসর্গ নিয়ে আছে 3 জন। তা এই 7 জনের মধ্যে চিকিৎসকরা বলছে তাদের অবস্থা একেবারে আশঙ্কাজনক। তাদেরকে তারা যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই সময় করোনার যে তাদের যে অক্সিজেন স্যাচুরেশন সেটি কিন্তু একেবারেই কম, যে কারণে তাদেরকে তাৎক্ষণিক আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং সাধারণ মানুষের কথা যদি বলি বা রাজশাহী শহরের চিত্র যদি বলি, রাজশাহী শহরে জেলা প্রশাসনের যে গণবিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল সেইটি 8টার মধ্যেই সেই অনুযায়ী দোকানপাট বন্ধ করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসন যৌথভাবে মনিটরিং করে সেইটি তারা কার্যকর করতে সমর্থ হয়েছে। তবে আমরা সকাল থেকে যে বিভিন্ন গণপরিবহন, বিভিন্ন শপিং মল, কাঁচা বাজার এগুলোতে আমরা যা দেখছি সেটি কিন্তু চিত্র একেবারে ভয়াবহ। এগুলোতে কিন্তু সাধারণ মানুষ একেবারেই যে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি সেটি তারা মানছে না, মুখে মাস্ক ব্যবহার করছে না, বিশেষ করে ক্রেতা এবং বিক্রেতা উভয়েই কিন্তু এখানে স্বাস্থ্যবিধি মানার তাদের কোনো তর্কে নেই। এবং এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে স্বাস্থ্যবিধি না মানার যে প্রবণতা এইটি যদি রোধ করা না যায় সেক্ষেত্রে করোনা সংক্রমণ এই মাসে নিম্নমুখী হলেও এইটি আবারও ঊর্ধ্বমুখী বা চরম সংক্রমণের পর্যায়ে পৌঁছাবে বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। চিকিৎসকরা একটি কথা বারবার বলছেন যে মানুষ যেন সরকারি যে বিধিনিষেধ আছে, যে স্বাস্থ্যবিধি মানার যে নিয়ম নীতি দেওয়া হয়েছে এগুলো যদি মানে, পাশাপাশি যদি মাস্ক ব্যবহার অন্তত করে, সেক্ষেত্রে সংক্রমণের হার যেটি এখন নিম্নমুখী আছে এইটি কিন্তু বজায় থাকবে এবং সংক্রমণের উচ্চ পর্যায় থেকে রাজশাহীকে রোধ করা সম্ভব হবে। আমরা দেখতে পাচ্ছি রাজশাহীতে যে PCR 2টি ল্যাব আছে সেখানে যে করোনা নমুনা পরীক্ষা করায় গেল 24 ঘন্টায় নাটোরের করোনা যে শনাক্তের হার সেটি 40% আছে, জয়পুরহাটে 26%। অর্থাৎ রাজশাহীতে কমলে কিন্তু রাজশাহীর আশপাশের যে জেলাগুলো আছে সেগুলোতে কিন্তু করোনা সংক্রমণের হার বাড়তি বলে আমাদেরকে চিকিৎসকরা জানাচ্ছেন। এবং এক্ষেত্রে রাজশাহী সিভিল সার্জন বা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হচ্ছে জেলা প্রশাসন প্রতিদিনই রাজশাহীতে বিভিন্ন এলাকায় তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন,
গত চব্বিশ ঘন্টায় আটটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে, সেখানে 3,100 টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি কিছু মাস্কও বিতরণ করা হয়েছে এবং সিভিলের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে প্রতিটি উপজেলায় মানুষকে সচেতন করতে, স্বাস্থ্যবিধি মানতে তারা মাইকিং করছেন, বিভিন্ন মাধ্যম দিয়ে মানুষকে সচেতনতার চেষ্টা করছেন। তারপরও মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার একটি অনীহা রয়েছে। এই অনীহা যদি থাকে সেক্ষেত্রে তারা যদি অন্তত মুখে মাস্ক ব্যবহার না করে সাধারণ মানুষ, তাহলে রাজশাহীর করোনা সংক্রমণ পরিস্থিতি যেটি এখন নিম্ন পর্যায়ে আছে সেটি কিন্তু এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়ে যাওয়ার সংখ্যা করছে চিকিৎসকরা বা সংশ্লিষ্টরা। রাজশাহী থেকে করোনা পরিস্থিতি খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাইনুল হাসান। বরিশালের বাকেরগঞ্জে খ্রিস্টান পল্লীতে চেতনানাশক খাইয়ে এক পরিবারের সর্বস্ব লুট এবং ঘটনার শিকার বৃদ্ধের মৃত্যুর সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নাসিরউদ্দিন নামে ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পুলিশ বলছে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে। গত 29 জানুয়ারি দুর্বৃত্তদের খাওয়ানো চেতনানাশক ঔষধে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বরিশালের বাকেরগঞ্জের খ্রিস্টান পল্লীর বাসিন্দা 94 বছর বয়স্ক মেলকাম ডি কস্তা। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বরিশালের রূপাতলি থেকে নিখোঁজের একদিন পর মাদ্রাসার ছাত্রকে মৃত অবস্থায় পাওয়া গেছে। সকাল 10টায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় আটক করা হয়েছে তিনজনকে। স্বজনরা জানায় নিহত মোহাম্মদ ইয়াসিন বরগুনার বাদুরতা মাদ্রাসার ছাত্র। সে বরগুনায় তার দাদা বাড়িতে থাকত। করোনার প্রাদুর্ভাবে মাদ্রাসা ছুটি থাকায় শিশুটি তার দাদুর সাথে সোমবার বরিশালের রূপাতলিতে বেড়াতে আসে। শুক্রবার সকালে সে রহস্যজনকভাবে নিখোঁজ হলে সন্ধান করতে এলাকায় মাইকিং করা হয়। পরে গলায় ধারালো অস্ত্রের আঘাতে নিহত অবস্থায় এলাকার একটি সেপটিক ট্যাঙ্কের উপরে পাওয়া যায়। পুলিশ ধারণা পারিবারিক কলহের জেরে হত্যা করা হয়ে থাকতে পারে শিশুটিকে। হত্যার রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। এটা একটা হত্যাকাণ্ড, তো আমরা এই ঘটনা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা তদন্ত করছি এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই আমরা খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা নিশ্চিত। সন্দেহ তো প্রাথমিক পর্যায়ে রয়েছে, আমরা বিভিন্ন ঘটনা এখানে আমরা জানি। মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্যের বাগ এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত 1:30টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ওই গৃহবধূর স্বামী সহ তার শ্বশুরবাড়ির লোকজন। নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নিহতের স্বামী অপু শিকদার যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল গৃহবধূ মরিয়মকে। এই ঘটনায় একাধিকবার পারিবারিক বিচার সালিশি হলেও কোনো সমাধান না হওয়ায় তাকে হত্যা করে শ্বশুরবাড়ির লোকজন। নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ঘটনা ঘটেছে এ সময় ল্যাবের 33টি কম্পিউটারের হার্ড ডিস্ক, র্যাম ও প্রসেসর চুরি হয়। বৃহস্পতিবার রাতে ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এই ঘটনায় সকালে সদর থানায় একটি চুরির মামলা দায়ের করেন প্রতিষ্ঠানের প্রশিক্ষক মোহাম্মদ জসিমউদ্দিন। দায়িত্ব অবহেলার অভিযোগে প্রতিষ্ঠানের 2 কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ করেছেন উপপরিচালক। চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে চুরির বিষয়টি রহস্যজনক বলে প্রাথমিকভাবে ধারণা করছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মূল গেট ও প্রতিটি কক্ষের কোনো দরজা, জানালা বা তালা ভাঙ্গা হয়নি, অথচ 3 তলার কম্পিউটার প্রশিক্ষণার্থীদের ল্যাবের রুমের তালা ভেঙে অন্য জিনিস চুরি না করে কম্পিউটারের ভেতরের হার্ড ডিস্ক, র্যাম ও প্রসেসর চুরি করে নিয়ে যায়। এটার সাথে অফিসের কেউ জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমাদের জেলা প্রশাসন সহ উদ্যোগ কর্তৃপক্ষ অবহিত করে আমরা পুলিশ প্রশাসনের সহায়তা মামলা রুজু করেছি, মামলার তদন্ত কার্যক্রম চলতেছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রংপুর চিড়িয়াখানার একমাত্র বাঘিনী শাউন মারা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি দল। এদিকে চিড়িয়াখানা ও সাফারি পার্কে জেব্রা, বাঘ ও সিংহের মৃত্যু কারো অবহেলা বা ত্রুটির কারণে হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। একমাত্র বাঘিনী শাওনের মৃত্যুতে বাকশূন্য হয়ে পড়েছে রংপুর চিড়িয়াখানা, পড়ে আছে খালি খাঁচা। দীর্ঘদিন খাওয়া দাওয়া বন্ধ করে দেয়ায় অসুস্থ হয়ে পড়ে এই বাঘিনী, শেষ পর্যন্ত শুক্রবার রাতে মারা যায়।
ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেয়া হয়েছে বাঘিনীর মরদেহ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। এই বাঘটি মারা যাওয়ার পরে অবগত হই, পাশাপাশি আমরা জেলা প্রাণী সম্পদ অফিসার সহ এই আমরা মেডিকেল টিম আজ সকালে এটি পোস্টমর্টম করেছি এবং যথাযথ প্রক্রিয়ায় স্যাম্পল আমরা প্রেরণ করতেছি। স্যাম্পল প্রেরণ করে আমরা হয়তো প্রকৃত কারণ পরবর্তীতে জানতে পারব। শিগগিরই চিড়িয়াখানায় নতুন বাঘ আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি কিউরেটর। আমাদের চিড়িয়াখানায় দুটি বাঘ দেওয়ার জন্য তো আমাদের এখানে যে ঢাকা চিড়িয়াখানার পরিচালক মহোদয় আসছিলেন, তারপর আমাদের ডিজি মহোদয় আসছিলেন, তার ওনারা প্রতিশ্রুতি দিয়ে গেছেন আমাদের দুটি বাঘ তারা উছিয়ে দিবে। এদিকে সিলেটে দুগ্ধ খামার পরিদর্শন করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন ময়নাতদন্তের প্রতিবেদনে প্রাণীদের সংক্রমণের বিষয়টি উঠে এসেছে, এছাড়া কারো অবহেলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এমনভাবে রোগ সংক্রমিত হচ্ছে যেমন আমরা করোনা সম্পর্কে কেউই জানতাম না, এরপরেও আমরা আরও বেশি তদন্ত করে দেখতেছি খতিয়ে যে কী কারণে মৃত্যু হলো, আমাদের কোনো ত্রুটির কারণে নাকি এমন রোগ ছিল বা এমন জীবাণু প্রবাহিত হয়েছে যে জীবাণু আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। 2003 সালের 30 জুন ঢাকা থেকে রংপুর চিড়িয়াখানায় নেওয়া হয় বাঘিনী শাওনকে। সঙ্গী সুলতান মারা যাওয়ার পর নিঃসঙ্গ দিন কাটছিল তার, বয়স হয়েছিল 18 বছর 7 মাস 5 দিন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃষ্টির কারণে দেশের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে তীব্র শীত। ঝড়ো বাতাসে ক্ষতি হয়েছে আলু মসুর সবজি ও গম সহ বিভিন্ন ফসলে। আলুতে পচন ধরার সংখ্যায় কৃষক, শীত বাড়ায় দুর্ভোগে পড়েছেন দুস্থ ও ছিন্নমূল মানুষ। বৃষ্টি শেষে তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। দিনাজপুর ও কুড়িগ্রামে টানা বৃষ্টিতে বেড়েছে শীতের তীব্রতা। স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য মতে শুক্রবার 50 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ক্ষতি হয়েছে আলু সবজি ও গম সহ বিভিন্ন ফসলের। কুয়াশার সঙ্গে রোদ থাকায় আলুতে পচন ধরা সংখ্যায় কৃষক। আমার এই পানি হওয়ার পরে আলু বাড়িতে একদম পানি লাগিয়ে গেছে, এখন এই আলু বাঁচবে কিনা কোনো গ্যারান্টি নেই। আমার সুপেরির ক্ষতি হয়েছে, রসুন গাছের রসুনের ক্ষতি, আলুর ক্ষতি হয়েছে এবং আমগুলো মইল এসছে, আমগুলোরও ক্ষতি হয়েছে। নীলফামারিতে টানা দুদিন মাঘের বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। বড় চাষীদের উপকার হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সবজির ক্ষেত। সরিষা ক্ষেত অনেক ক্ষতিগ্রস্ত, আলু ক্ষেত, ভুট্টা ক্ষেত, এগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে একটা জিনিস উপকার হয়েছে, যারা ধান লাগাবে তাদের জন্য একটু উপকার হয়েছে। আড়াইদুনামাড়ি তামাক, একদুনামাড়ি আলু, আধুনামাড়ি ভুট্টা শেষ এই তিন দিনকার বৃষ্টিতে। এদিকে বৃষ্টিতে মেহেরপুরে গমের শীষে পানি ঢোকায় ঝরেছে ফুল, সেই সাথে মসুরের ফুল পচে যাওয়ার সংখ্যায় কৃষক। ফুলটা ধরে নষ্ট হয়ে গেল, গমেরও ঠিক সেই একই পরিমাণের, গমের পানি ঢুকছে শীষের ভিতরে। শীতের সঙ্গে বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে ছিন্নমূল মানুষের। রংপুর পঞ্চগড় তেঁতুলিয়ায় দুদিন গুড়ি গুড়ি বৃষ্টি থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিরতির পর আবার স্বাগত সমগ্র বাংলাদেশে। স্টিকি থিনার, কাঠ, কারি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে আয়োজন করা হয়েছে বিদ্যার দেবী সরস্বতী পূজার। বিদ্যা বুদ্ধি জ্ঞান অর্জন ও শাস্ত্রীয় চর্চায় সমৃদ্ধি লাভের প্রত্যাশায় দেবীর বন্দনা করেন ভক্তরা। করোনার কারণে স্কুল কলেজ বন্ধ থাকায় হয়নি বাণী অর্চনা। ঢাক আর চণ্ডীপাঠে মুখর মন্দির প্রাঙ্গণ, সকাল থেকে শিক্ষার্থী ও ভক্তদের ভিড় মণ্ডপে। বিশেষ পূজার মধ্য দিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে দিনের আনুষ্ঠানিকতা। পূজা মণ্ডপে আসা সবার একটাই প্রার্থনা, করোনা ও সাম্প্রদায়িকতা মুক্ত একটি সমৃদ্ধ বিশ্বে। বৈশ্বিক মহামারীতে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা বিশ্বের মানুষ যাতে করোনা থেকে মুক্ত হয়ে আগামী দিনে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান করোনা সিম্পোজিটা ভালো হয়ে শিক্ষা প্রতিষ্ঠান আবার আগের মতো করে শুরু হয়ে যায়। রাজশাহীতে আড়ম্বর কোনো আয়োজন ছাড়াই এবার সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। করোনা থেকে মুক্তি পেতে পারি, স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি, কারণ পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে। সিলেট মহানগরীতে 400 বেশি জায়গায় আয়োজন করা হয়েছে সরস্বতী পূজার। আরতি ছাড়াও হয় যজ্ঞানুষ্ঠান। খুলনা, ময়মনসিংহ, বরিশাল সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সীমিত আকারে আয়োজন করা হয় সরস্বতী পূজা। এছাড়া বাড়িতে বাড়িতে আরাধনা করা হয় দেবী সরস্বতীর। আমার কাছে প্রার্থনা যে এই মহামারী যেন পৃথিবী থেকে চলে যায়।
বিদ্যাদেবী সরস্বতীর কৃপা পেতে পূজা অর্চনা শেষে দেবীর কাছে পুষ্পাঞ্জলি প্রদান করে শিক্ষার্থী সহ ভক্তরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশাল অঞ্চলে নৌপথ সচল রাখতে শিগগিরই চালু হবে ড্রেসার বেইজের কার্যক্রম। ইতিমধ্যে শেষ হয়েছে নির্মাণ। বেইজের মাধ্যমে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুরের ছোট বড় 133টি নদী দ্রুত খননের আওতায় এনে বছর জুড়ে নাব্যতা ধরে রাখা যাবে বলছে কর্তৃপক্ষ। বরিশাল অঞ্চলে আছে প্রায় 1500 কিলোমিটার নৌপথ। নাব্যতা ধরে রাখতে প্রতি বছর 35টি স্থানে 21 থেকে 25 লাখ ঘনফুট ড্রেজিং করা হয়। তবে এই অঞ্চলে ড্রেজার বেইজ না থাকায় প্রতি বছর চিঠি চালাচালি ও বিভিন্ন প্রস্তুতিমূলক কাজে ব্যয় হয় দীর্ঘ সময়। এসব সমস্যার সমাধানে কীর্তনখোলার পাড়ে নির্মিত হয়েছে ড্রেজার বেইজ। প্রায় 24 কোটি টাকা ব্যয়ে সাবেক নৌকারখানার 2 একর জায়গা জুড়ে নির্মিত হয়েছে স্থাপনা। অত্যাধুনিক স্টোরেজ, ক্রেন, ডেজার সহ নদী খননের বিভিন্ন ব্যবস্থা থাকছে বেইজে। এনসিলারি যে আইটেমগুলো থাকে যাতে এগুলো রাখতে পারে, স্মুথলি লোড আনলোড হতে পারে, তার জন্য গ্যাংওয়ে করা হয়েছে এবং আলাদা জোন করে দেওয়া হয়েছে এখানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা স্মুথলি অপারেশনের জন্য যা করা লাগে সেভাবে আমরা জিনিসগুলি করেছি। নৌ কর্তৃপক্ষ বলছে এই ডেজার বেইজ চালু হলে নদী খননে ব্যয় কমবে, সেই সাথে বছর জুড়ে বিভিন্ন নদীতে প্রয়োজন মতো দ্রুত ড্রেজিং করা যাবে। ঢাকা থেকে অনেক সময় মনিটর করতো, সে কিন্তু এখানে আপনাদের তাদের কোনো পদায়ন ছিল না। এখন এখানে ড্রেজার বেইজ এক্সচেঞ্জ থাকবে এবং তাদের সেট আপ থাকবে, জনবল থাকবে, তারপরে তাৎক্ষণিক কোনো জায়গায় যদি আমরা খবর পাই যে এই জায়গায় নাব্যতা সংকট দেখা দিয়েছে সেখানে কিন্তু আমরা ড্রেজিং করে ফেলবো। তবে নৌযান চালকরা বলছেন দ্রুত নদী খননের জন্য ড্রেজার বেইজে আরও অত্যাধুনিক যন্ত্রপাতি যুক্ত করা প্রয়োজন। যে ড্রেজিংগুলো করা হয় এটা কোনো টেকসই ড্রেজিং না। তারা আগের প্ল্যানে ড্রেজিং করতেছে কিন্তু বর্তমানে জাহাজের ড্রাফ বাড়ছে, নদীর নাব্যতা মানে কমছে, সেই হিসাবে আমাদের এখানে একটা জাহাজ চালাইতে হলে আমাদের মিনিমাম 12 থেকে 15 ফিট পানি লাগে। এ মাসের শেষেই চালু হওয়ার কথা এই ড্রেজার বেইজ। বরিশাল অঞ্চলের নৌপথ বছর জুড়ে সচল রাখতে এটি ভূমিকা রাখবে বলে আশা এলাকার মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নড়াইলের ফসলের মাঠ জুড়ে এখন হলুদের হাতছানি। যেদিকে চোখ যায় শুধু হলদে রঙের সমারোহ। স্বাস্থ্যের জন্য উপকারী হওয়ায় সরিষা তেলের ব্যবহার বাড়ায় ভালো দাম পাচ্ছেন কৃষক, তাই বাড়ছে সরিষার আবাদও। সরিষা মাঠের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। যতদূর চোখ যায় দেখে মনে হয় হলুদে মোড়া গালিচা যেন বাতাসে দুলছে। হলুদ ফুলে মৌমাছিরাও মধু সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছে। শরৎঋতুর এই দেশে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে ফসলের মাঠের চিত্র। সরিষা ফুলের এমন নয়নাভিরাম দৃশ্যের দেখা মিলছে নড়াইলের নানা এলাকায়। শীত মৌসুমে প্রকৃতির অলংকার হয়ে উঠেছে এই হলুদ সরিষার ক্ষেত, তাই প্রতিদিনই প্রকৃতির স্নিগ্ধ সৌন্দর্য উপভোগে সরিষা ফসলের মাঠে ভিড় জমে প্রকৃতিপ্রেমীদের। বছরের এই সময় আমরা বিকাল হলে পরেই বেরোই এগুলো দেখতে এবং ফটো তুলি, অনেক ভালো লাগে আমাদের। এই করোনার সময় তো ঘোরার কোনো জায়গা নাই, আমরা কোথাও যাইতে পারি না, এই জন্য সরিষা ক্ষেতটাই এখন আমাদের কাছে বেশি ভালো লাগে। রাস্তার সাইডে অনেক সুন্দর লাগতেছে এখানে এসে, আর শীতের সময় এটা দেখা যায়, সবসময় দেখা যায় না। হলুদের সমারোহে সজ্জিত সরিষার প্রতিটি ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন। কিছুদিন পরেই মাড়াই করে তেলের জন্য প্রস্তুত করা হবে এসব সরিষা। যা আমাদের ফসল এখন দেখা যাচ্ছে মাঠে, তো আশা করছি ফলন মোটামুটি ভালো হবে। সেচ দিয়ে একটু কায়দা করে দেওয়া আছে, এরপরে ফলন আল্লাহ দিলে খুব ভালো হবে। এবছর অসময়ে বৃষ্টি হওয়ায় প্রায় 650 হেক্টর কম জমিতে সরিষা চাষ হয়েছে, তবে উন্নত মানের বীজ চাষ করায় উৎপাদন ভালো হবে বলে আশা করছে কৃষি বিভাগ। যেহেতু উচ্চ ফলনশীল জাত আমাদের মাঠে এসছে, সুতরাং আমাদের ফল আমাদের এরিয়া কিছুটা কম হলেও আমাদের আমরা আশা করছি যে আমরা এবারেও আমরা কাঙ্ক্ষিত ফলন সরিষার থেকে পাব। নড়াইলে চলতি মৌসুমে 7080 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের সমগ্র বাংলাদেশের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। সঙ্গেই থাকুন